দুর্গাপূজার প্রাককালে ফের জাতীয় সড়ক অবরোধ করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার আমবাসায় অসম আগরতলা জাতীয় সড়কের অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ দপ্তরের আধিকারিকদের কাছেও ডেপুটেশন দিয়েছিল বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। মন্ত্রী আশ্বাস দিয়েছিল বেতন বৃদ্ধি করার, কিন্তু বিধানসভা অধিবেশন শেষ হলেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করেনি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম সমীরণ রায়। কথা বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে, পরে ডিসিএম এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। এই অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। তোমার 18,000 বেতন করা হইব, আর যারা হেল্পার আছে তারা 9,000 বেতন বৃদ্ধি করা হইব। করা হইব পরেও আমরা চুপচাপ বয়া রয়েছি না। আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, র্যালির মাধ্যমে, ধর্নার মাধ্যমে, আমরা ডেপুটেশনের মাধ্যমে দাবি স্মরণগুলি জানাইয়া আমরা আইসি। এরপরে আমরা প্রথম বিজেপি সরকার প্রথম গঠনের পরেও 27 তারিখ মে মাসে 2018 আমরা সান্ত্বনা ম্যাডাম, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আমরা দাবি সমারোহ তুলে আসছি। এরপরে তারা প্রতিশ্রুতি দিছে, আমরা 5 বছর হইতে, আমরা তো নতুন সরকার, আমরা 5 বছর হইতেই তোমাদেরকে আমরা সমস্যার সমাধান করে দিব। এরপরে তো এখন 5 বছর তো অলরেডি হতে চলেছে, হচ্ছে ওই 5 বছরের বাজেট যে অধিবেশনের কেন্দ্র থেকে বরাদ্দ যে আনা হয়েছিল, এই বরাদ্দর মধ্যে আমাদের কোনো কিছুই হয়েছে না। মানে আমরা তো বিভিন্ন মেয়ে লোক, মানে আমরা অসহায় দেখি, আমরা বিভিন্ন সংগঠনের কাজে যুক্ত হই, আমরা কাজও করছি, বিএমএস, বিজিএম, সেল কিতা কিতি বিভিন্ন কারণে আমরা দল গঠনও করছি। দাদার মুখে শুনি দিদিমরে চিন্তা করিস না, তোমরা 1.5 মাসের পরে বেতন বৃদ্ধি হয়ে যাবে গা।